Hi everyone. So it's 7:30 PM and আমার হচ্ছে বিকালে নাস্তা খাওয়ার প্রচুর ক্রেভিং হয়। তো আজকে আমি ভাবছি যে কি নাস্তা করেছে কি নাস্তা করেছে অ্যান্ড চট করে আমার মাথায় বুদ্ধি হলো যে আজকে আমি অনেক মজা করে একটা ম্যাগি নুডলস রান্না করবো। সো লেটস স্টার্ট। বেসিক্যালি আমি হচ্ছে অনেক বেশি স্পাইসি লাভার, সো আমি আজকে বেশি করে ঝাল করে নুডলস রান্না করবো, সাথে সসেস থাকবে, মজা হবে। এনিওয়েজ লেটস গেট স্টার্টেড। এতক্ষণ ভোরে থেকে শুরু হচ্ছে রঙি পরে নুডলস রান্না করতে করতে রাত 12টা বেজে যাবে। আজকে বেসিক্যালি আমি চাচ্ছিলাম একটু ফানি ভাবে ভিডিও করতে, সো দিস ভিডিও উইল বি টার্নড আউট রিয়েলি সো ফানি, সো মেক করার পরে বুঝবো সেটা। দেন আমি চুলায় নুডলস বয়েল করার জন্য পানি দিয়ে দিলাম অ্যান্ড পানিটা বয়েল হতে হতে আমি হচ্ছে এই ফাঁকে সসেজ কেটে ফেলেছি। আজকে হচ্ছে আমি নুডলসে সসেজ দিয়ে রান্না করবো অ্যান্ড সসেজ আমার খুবই ভালো লাগে, নুডলসের সাথে আমার মনে হয় অনেক বেশি যায়। সো নুডলসটা বয়েল হয়ে আসলো অ্যান্ড দেন হচ্ছে নুডলসটাকে আমি চাকরিতে ঝরিয়ে নিলাম আর কি। দেন চুলায় একটা ফ্রাইং প্যান একটু গরম করে তেল দিয়ে দিলাম অ্যান্ড তেল গরম হলে দিয়ে দিলাম হচ্ছে সসেজ। সসেজগুলো একটু লাল মরিচের গুঁড়ো অ্যান্ড লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি, যেহেতু আমি আজকে নুডলসটা অনেক স্পাইসি করে রান্না করব তাই অনেক বেশি ঝাল করে আর কি রান্না করব, মানে অনেক বেশি হচ্ছে লাল মরিচের গুঁড়া দেব, অনেক বেশি হচ্ছে ঝাল দেব। দেন সসেজটা ভাজা হয়ে আসলে পেঁয়াজ এবং মরিচ দিয়ে একটু সময় জাস্ট একটু নাড়াচাড়া করে, বেশি ভাজবো না, তাহলে হচ্ছে পেঁয়াজটা পুড়ে গেলে আর টেস্টটা ভালো লাগে না। তো একটু নাড়াচাড়া করে সাইড করে আমি সাইডে হচ্ছে ডিমটা স্ক্র্যাম্বল করে নিচ্ছি, ডিমে একটু লবণ দিয়ে কিন্তু তারপরে স্ক্র্যাম্বল করেছি। দেন একসাথে সব কিছু মিক্স করে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপর একটু ভালোভাবে ভেজে তার মধ্যে সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে একটু ভালো করে হচ্ছে মিক্স করে নেব। দেন ইয়া মাই নুডলস ইজ রেডি অ্যান্ড অনেক ঝাল করেই রান্না করেছি, বাট কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটু মজা করে ঝাল করে রান্না করে ট্রাই করেছি। আমি চাইলে কিন্তু সয়া সস দিতে পারতাম, টমেটো সস দিতে পারতাম, বাট কিছুই দেইনি। আমি চাচ্ছিলাম যে একটু কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটু মজা করে একটা নুডলস রান্না করতে। আমি খেয়েই ফেলেছি, মনেই নেই যে একটু হচ্ছে আবার ফুটেজ নিব। আসলেই টেস্টি হয়েছিল, অনেক ঝাল ঝাল হয়েছিল যেহেতু খেতে। এই নুডলসটা কিন্তু খুব সিম্পলভাবে অনেক মজা করে কম সময়ে রান্না করে খাওয়া যায় মিড নাইট ক্রেভিংস আর সন্ধ্যার নাস্তায়। আমার নুডলসের রেসিপি তোমরা আগে থেকে অনেক বেশি পছন্দ করো অ্যান্ড আই হোপ এটাও তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পেজে একটি লাইক অ্যান্ড ফলো দিয়ে দিবে অ্যান্ড ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে এবং শেয়ার করে দিবে। সো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।